प्रिय छात्र छात्री आज के फर्स्ट सेमिस्टर इंग्लिश एक कविता नहीं आलोचना करब। व्हेयर द माइंड इज विदाउट फियर, जार बांगला मान हे चित्त जेता भय शून्य। এটা গীতাঞ্জলি কাব্যগ্রন্থ, যার কারণে রবীন্দ্রনাথ ঠাকুর নোবেল পুরস্কার পেয়েছে। পোয়েম নম্বর 35, যেটা বাংলায় প্রকাশিত হয়েছিল এই কবিতাটা 1910 সালে। এটা একটা প্রার্থনা সূচক কবিতা। হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফিয়ার, যেখানে চিত্ত যেটা ভয় শূন্য, অর্থাৎ যেখানে মন হবে ভীতিহীন। হোয়ার দ্য মাইন্ড ইজ উইদাউট ফেয়ার অ্যান্ড দ্য হেড ইজ হেল্ড হাই, যেখানে উচ্চ যেটা শির, অর্থাৎ মানুষের মনে যদি কোনো কারণে ভয় না থাকে, সে কখনোই কারোর কাছে মাথা নত করবে না, সে আত্মনির্ভর হবে এবং তার মাথা সবসময়ও উঁচু থাকবে। হোয়ার নলেজ ইজ ফ্রি, যেখানে জ্ঞান হবে মুক্ত। রবীন্দ্রনাথ ঠাকুর এই কবিতাটা যখন লিখেছিল পরাধীন ভারতবর্ষ, যেখানে এখানে জ্ঞান মানে শিক্ষার কথাও বলা হয়েছে, সেখানে জ্ঞান পেতে গেলে প্রচুর অর্থ ব্যয় করতে হতো, বা জ্ঞান কুক্ষিগত ছিল কিছু উচ্চবিত্ত মানুষদের হাতে, সকলের জন্য এটা সম্ভব ছিল না। রবীন্দ্রনাথ ঠাকুর সেই জ্ঞানের কথা বলেন। রবীন্দ্রনাথ ঠাকুর চেয়েছে হোয়ার নলেজ ইজ ফ্রি, যেখানে জ্ঞান হবে মুক্ত, অর্থাৎ সকলের জন্য গ্রহণযোগ্য, সকলেই সেই জ্ঞান পাওয়ার ক্ষমতা রাখবে। হোয়ার দ্য ওয়ার্ল্ড হ্যাজ নট বিন ব্রোকেন আপ ইন্টু ফ্র্যাগমেন্টস, ফ্র্যাগমেন্টস মানে টুকরো টুকরো হয়ে যাওয়া, যেখানে পৃথিবীটা দেশটা ছোটো ছোটো অংশে টুকরো হয়ে যাবে না, বাই ন্যারো ডোমেস্টিক ওয়ালস, ন্যারো ডোমেস্টিক ওয়ালস সংকীর্ণতার প্রাচীরের কারণে, ছোটো ছোটো সংকীর্ণ চিন্তাধারার কারণে আমাদের দেশটা টুকরো টুকরো হয়ে যাবে না। হোয়ার ওয়ার্ডস কামস আউট ফ্রম দ্য ডেপথ অফ ট্রুথ, যেখানে সততা বেরিয়ে আস, ওয়ার্ডস মানে বাক্য শব্দ বেরিয়ে আসবে সততার গভীরতা থেকে। সেই সময় ব্রিটিশ সরকার একাধিক প্রতিশ্রুতি দিয়ে আমাদের ঘরে ঠকিয়েছে, তাই বলেছে, রবীন্দ্রনাথ ঠাকুর বলতে চেয়েছেন যে কথাটা দেওয়া হবে সেটা যেন সততার সঙ্গে প্রতিপালন করা হয়, সততার সঙ্গে মান্য করা হয়, অর্থাৎ মানুষ, এছাড়া মানুষ যে কথা বলবে সেটা যেন সততার সঙ্গে সেটা পরিপূর্ণতা লাভ করে, এবং সেটা যেন মনের, অর্থাৎ সততার ডেপথ গভীরতা থেকে আসে। হোয়ার দ্য টায়ারলেস স্ট্রিভিং, টায়ারলেস মানে ক্লান্তিহীন, স্ট্রিভিং মানে প্রচেষ্টা, যেখানে মানুষ ক্লান্তিহীন প্রচেষ্টা চালিয়ে যাবে, স্ট্রেচেস ইটস আর্মস টুয়ার্ডস পারফেকশন, ক্লান্তিহীন প্রচেষ্টা চালিয়ে যাবে কার দিকে, কোন দিকে যাবার জন্যে, পারফেকশনের জন্য, মানে সম্পূর্ণতা আনার জন্য, যে ক্লান্তিহীন কর্ম প্রচেষ্টা চালিয়ে যাবে কাজে, বা যে কর্মটা করবে তার সম্পূর্ণতার জন্য। হোয়ার দ্য ক্লিয়ার স্ট্রিম অফ রিজন হ্যাজ নট লস্ট ইটস ওয়ে, যেখানে স্বচ্ছ সরোবর বা নদী, স্বচ্ছ নদী তা কোনো সংকীর্ণ রিজনের কারণে, সংকীর্ণ কারণে হ্যাজ নট লস ইটস ওয়ে, তার স্রোত হারাবে না, অর্থাৎ মানুষ তার কর্মযোগ্যে যখন এগিয়ে যাবে, সংকীর্ণ চিন্তাধারা, কুসংস্কার, ধর্মীয় গোড়ামি এই সকল কারণে যেন সেই চলার পথ যেন বাধাগ্রস্ত না হয়। ইন দ্য ড্রেয়ারি ডেজার্ট, ড্রেয়ারি মানে এখানে ডাল বোঝানো হয়েছে, ড্রেয়ারি ডেজার্ট মরুভূমি, ডেজার্ট মানে মরুভূমি, স্ট্যান্ডস অফ ডেড হ্যাবিট, অর্থাৎ কু অভ্যাস, কু চিন্তাধারার কারণে মানুষের মন যেন ওই দিকে পরিচালিত না হয়,
ইন্টু ওভার ওয়াইডিং থট অ্যান্ড অ্যাকশান। মানুষ যখন চিন্তা ও কর্ম, মানুষের থট অ্যান্ড অ্যাকশান মানে চিন্তা ও কর্ম ওপেন থাকবে, ওপেন মাইন্ডেড হতে হবে, যাতে চিন্তা আর কর্ম দুটোই কোনো সংকীর্ণ কারণে, কুসংস্কার এই সকল কারণে বাধাগ্রস্ত না হয়। ইন্টু দ্যাট হেভেন অফ ফ্রিডম মাই ফাদার লেট মাই কান্ট্রি অ্যাওয়েক। মাই ফাদার মানে এখানে ঈশ্বরকে সম্বোধনা করেছেন, যে বিশ্বপিতা ওই স্বর্গরাজ্য তুমি এনে দাও, এবং ঘুমিয়ে থাকা ভারতবাসী অর্থাৎ সেই সময় ভারতবর্ষ স্বাধীনতা পেলেও অরিজিনাল মানসিক বা সামাজিক সকল প্রকারের স্বাধীনতা পায়নি, আর এই ভারতবাসী যদি জাগ্রত হবে, কখন জাগ্রত হবে, স্বর্গরাজ্যে কখন জাগ্রত হবে, যখন ওপরের এই গুণগুলি থাকবে, মানুষের ভয় থাকবে না, মাথা উঁচু করে বাঁচবে, এই সকল গুণগুনি যখন থাকবে, সংকীর্ণতায় ভুগবে না, এই সকল গুণগুনি থাকলেই ভারতবর্ষ সেই স্বাধীনতা লাভ করবে। এখানে স্বাধীনতা মানে শুধু ইন্ডিপেন্ডেন্স বা ব্রিটিশদের কাছ থেকে স্বাধীনতা পাওয়াকে বোঝানো হয়নি, এখানে মানসিক স্বাধীনতার কথাও বোঝানো হয়েছে। বিশ্বপিতার কাছে কবির আবেদন করেছেন, নিবেদন করেছেন যে অর্থাৎ সেই স্বর্গরাজ্যে ভারতবর্ষে আবির্ভূত হোক। এর জন্যে কবি কঠোরতম আঘাত পর্যন্ত আনতে অনুরোধ করেছেন। এই কবিতাটার বাংলা মিনিং হচ্ছে, এখানে দেখো, চিত্ত যেটা ভয় শূন্য উচ্চ যেটা শির দেওয়া আছে, আর কিছু ওয়ার্ড মিনিং দেওয়া আছে, সামারি দেওয়া আছে। আচ্ছা, ট্যাগর্স হেভেন অফ ফ্রিডম, ট্যাগর্স কী হেভেনের কী স্বর্গরাজ্য চেয়েছেন, যে স্বর্গরাজ্যে কী কী থাকবে, সেলফ গভর্নমেন্ট থাকবে, ইনক্লুসিভ গ্রোথ থাকবে, হিউম্যান রাইটস থাকবে, হারমোনি থাকবে, রেশনাল মাইন্ড থাকবে, নিউ আইডিয়া থাকবে, ওপেন থিঙ্কিং থাকবে, সেই স্বর্গরাজ্যের কল্পনা করেছেন। অ্যাকচুয়ালি এই কবিতার মধ্যে দিয়ে কবির জাতীয়তা বোধ জাগ্রত হয়েছে, দেশের প্রতি কবির বা রবীন্দ্রনাথ ঠাকুর কোনো সংকীর্ণ মনোবিশ্বাসী ছিলেন না, তার যে জাতীয়তাবাদী মনোভাব এই কবিতার মধ্যে দিয়ে প্রকাশ হয়েছে।